माने एक खेपा उपेटेर ही खेपा बाहरेर खेपा नाई तो खेपा करेछे कि खेपा खेपा तोर स्त्रीटा खुबी चाल्लाक तोर स्त्रीटा खुबी चाल्लाक करेछे कि ओके सकाले बोलछे भोरे फजर रखते जे एक काज करो तुम्हें कैच्चा खान हाथे करे चले जाओ माठे और माठे जाया तुम्हें धान काटबे और तुम्हार लगे हमें चाइल कलर रुटी हाथे पाकिया हैंडे करे लिया से एक बार बागनर चटनी करे और तुम्हें खेबे खूब हैंडे करे लोकटा लालचे पड़े जाए अरे बाप रे चाइल कलर रुटी से मजा ये कैच्चा लिया खेपा चले गए माठे और मठे जगह कर धान काटबे कि आइले आइले खाली घूर चलि धान काटते लागे ना खाली चारों दिखे पाक घूर पाक घूरते 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 मेला खानी बेला हो गए और स्त्री रुटी पाकिया बागुनर चटनी कर काचार मान मरीच दिए और पिंज दिए और रसुन दिए एकदम हैंड कर लिए गए ले जाए जी देखो तो एक गोच काटे धान खाली आइले घूर তোর স্বামীকে বলছে ও তো জানে যে এটা খেপা তো রাইগা বলে না কইছে হাজি তুমি ধান কাটো নি কইছে কোন দিক থেকে কাটবো আমি জই ঢুঁড়ে পাই না কোন দিক থেকে শুরু করবো জই ঢুঁড়ে পাই না তোর স্ত্রীটা ভালো স্ত্রী রাগে নি মানে এখনকার মতন স্ত্রী নয় এরা তো হলে রেগে ফের হয়ে যেত হ্যাঁ ভোরে সারাক্ষণ থেকে গায়ে হয়েছে মাঠে গাঁড়ায় ঢুকছে ও এক ধান কাটে বলতো কিনা কিন্তু ভালো মেয়ে কিছু বলেনি বলছে ঠিক আছে তুমি লাহারি খাও আর আমি তোমাকে জো করে দিছি খেপা পয়সা গেল চাইল কালার রুটি চলে যে খাইয়া তাই ওয়াই করে ওর স্ত্রী কাটতে কাটতে একটা পাহি উঠে দেয় আর এক পাহির খানি কেটে দিছে এবার ওর পুরুষটার খাওয়া হয়েছে পানি টানি খেয়ে একবারে ঢোঁড় সাপের মতন করে ঢেক উড়ে যাও ও করছে এইবার তখন উঠে কয়েছে আব তুমি কাটো আর আমি এবার বাড়ি যাই রয়ে গেছে সালিহা রানী তুই জো খানটা যদি আগে দিয়ে যাতি তাহলে কতখানি আর ধান কাটা হতো কার তুই জো লিয়া বাড়তে বসে আছিস আর আমি জো ঢুঁড়ে পাই না কত পেটের খেপা ও আর খেলছে জো খানটা লিয়ে বাড়তে বসেছিল তাহলে যেদিক থেকে কাটতে লাগবে ওই দিক থেকে জো নাকি কাটতে লাগলি হলো তো ওই রকম কিছু খেপা ভাই দুনিয়াতে আছে ওর রেখেল মানে ওরা বস আর জো ঢুঁড়ে পাই না যে কোন দিক থেকে বসবো নাকি দেখেন খাড়িয়া আছে না কি যে ভাই মানে এরা জোর ঢুঁড়াবে না কোন দিকে বসতে হবে না বসতে হবে ওই স্ত্রীর আসবে বলবে এদিক থেকে সানিয়া বসো বসে যাবে ফটাফট তাসের ভাই একটু বসে যান আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না আমায় আলোয় নিয়ে চলক আমায় আলোয় নিয়ে চলক আর অন্ধকার রেখো না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জীবন বন্ধ করো না মনের কথা বলতে দাও জীবন বন্ধ করো না ভাই আপনারা একটু শান্তিভাবে বসে যান এবার আমি অজনস্যাতের দিকে চলে আসছি একটু অজনস্যাত শোনাই বুঝতে পারলেন তারপরে ইনশাল্লাহ শান্তিভাবে শুনবেন শান্তিভাবে ইনশাল্লাহ মানে বেশি হাসার জন্য ভাই ফের অবজেশন আপনারা সবাই জানছেন নাকি মালদায় এক জায়গায় জালসা করতে গেছিলাম জীবনী করতে হয় তো সাতরাত জীবনী করেছি ওই যেটা ওয়াজ আপনারা আমার মোবাইলে MP3-তে শুনছিলেন ওটাই সাতরাত করেছিলাম ওই দিনকার ঘটনা যে যেটা শুনছিলেন ওই যে মোবাইলে দেখতে পাওয়া যেত না আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ ওর পুরুষটার নাম হলো রহমাতুল্লাহ তো আগের যুগের বেটি ছেলে স্বামীর নাম বলবে না তো ওনার বেটার নাম ধরে রেখেছে আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ
আসসালামু আলাইকুম জামালউদ্দিনের বাপ যেটা মোবাইলে শুনছিলেন ওই হযরত আলী আমি বুঝতে পারছেন তো ওইখানে যখন একদিন খুব কানালাম তো জালসাওয়ালা বলছে যে মুলি সাহেব কানায় না খালি সর্দি লেগে সবাই সারাদিন খালি সুড়সুড় করছে লাগ তারপর দিন তখন কানালাম না তো বলছে আজ মজা লাগেনি কাইলি মজা লাগছিল কানা ছিলেন তো তারপর দিন যদি হাসালাম বলছে যে কিছু লোক বলছে খুব মজা হয়েছে কিছু লোক বলছে না ভালো লাগেনি ভাই এত হাসাইতে হয়নি তো সম্মনি জ্বালা যাই হোক আপনারা শুনেন জ্বালা থাকবে পৃথিবীতে জ্বালা উঠে যাবে না বুঝতে পারছেন তো যাক আলহামদুলিল্লাহ যে ভাই কথা হচ্ছে আমরা হচ্ছি মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমরা পৃথিবীতে এসেছি কিছুদিনের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠালছে ভাই মন বুঝার জন্য যে ভাই নাকি পৃথিবীতে যারা কী করছে না করছে মনটা বুঝার লেগে তো দুনিয়াতে এসেছি আমরা কী কর্ম করে যাব কী কর্ম না করব এর জবাব একদিন দিতে হবে আল্লাহর কাছে আর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর পুরো জীবনের সারা জীবনের যা করেছেন সম্পূর্ণ হিসাব আল্লাহর দরবারে দিতে হবে ভাই কোনো মানুষ না পালিয়ে বাঁচবে না লুকিয়ে বাঁচবে না আল্লাহর নজরে কিয়ামতের দিন কেউ ফাঁকি দিতে পারবে ভাই কেউ পারবে না সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর হিসাব কিন্তু ভাই দিতে হবে তো এসে আল্লাহর সামনে যখন দাঁড়াতে হবে হিসাব দিতে হবে তাহলে আল্লাহর কাজ কিছু আমাদেরকে করে যেতে হবে যেন ওখানে পকড়াও না হয় ধরা না পড়ি ঠাঠান না খাই ওখান থেকে বেঁচা থাকার চেষ্টা করতে হবে পৃথিবীতে ওই লোকটা 4 লাখ মানুষ বলে যে লোকটা গাড়ি কিনছে বাড়ি করছে জায়গা কিনছে লোকটা খুব চালু কাউকে জানতে দেয় না লক্ষ করে করে সব সামান কিনে নিচ্ছে ওই লোকটা চালু নয় হাদিসে বলা হয়েছে ওই লোকটা চালু সব থেকে বেশি 4 লাখ যে পরকালের জন্য কিছু পুঁজি পাটা সংগ্রহ করছে লুকিয়া দান করছে কাউকে জানতে দেয় না সাদকা খায়রাত করছে চুপি চুপি খালি তাসবিহ পড়ছে জিকির করছে গুনগুন গুনগুন করছে কারোর সাথে কথা বলে না জিভের হেফাজত করছে সবসময় আল্লাহর জন্য পাগল হয়ে আছে খালি তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার করছে এই লোকটা চালু আখেরাতের জন্য পুঁজি জমা করছে আর যারা সবসময় মোবাইল বাজাচ্ছেন ভাট বকছেন যেই সেই দোকান পাঠে বসছেন চকে বসছেন আলতু ফালতু বলছেন আলতু ফালতু শুনছেন দুনিয়ার লোভে লালচাতে মেতা আছেন তো ওরা 4 লাখ নয় ভাই তো কথা হচ্ছে আপনারা সব সময় মনে রাখবেন যে কিয়ামতের দিন হিসাব দিতে হবে তো যেদিন আল্লাহর নবী আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন ফায়জান সাক্কাতিস সামা ও ফাকানা তরদাতান কাদহান যখন আসমান ফেটে যাবে জমিন ভেঙে যাবে সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে ভাইরে আমার পৃথিবীটা যখন লাল হয়ে যাবে পৃথিবীতে কেউ বাঁচবে না সারা পৃথিবীতে যত মানুষ আছে জীব জন্তু জানোয়ার মানে যত আছে পাহাড় পর্বত আসমান জমিন সূর্য চন্দ্র সব শেষ হয়ে যাবে কোনো ফেরেশতাও থাকবে না শুধুমাত্র বাকি থাকবে আমার আল্লাহ আল্লাহ ব্যতীত পৃথিবীতে কেউ বাকি থাকবে না সব শেষ হয়ে যাবে আর যখন আসমানের সারা পৃথিবীর রংটা যখন লাল হয়ে যাবে তো যখন লাল হয়ে যাবে আগুনে রং ধারণ করবে রে ভাই কিয়ামতের মাঠের রংটা হবে লাল এখন আসমানের রংটা আপনারা দেখছেন আসমানের রংটা কেমন ভাই বলতে পারবেন বলতে পারবেন জি ভাই আসমানটা এখন দেখা দিচ্ছে কেমন আসমানটা যখন দেখছেন দিনে তো কীরকম লাগছে গিলা বা পিলা বা সবুজ নাকি সবুজ রঙের কেউ বলছে নীল রঙের নীলই ধরেন তো নীল রং দেখা যাচ্ছে আসমানটা নীল কিন্তু আসমানের অরিজিনাল রং হলো লাল আসমানের রং হচ্ছে লাল কিন্তু অনেক দূরবর্তীর কারণে ওকে দেখা যাচ্ছে মানে নীল রং কেন যে একটা সাধা মানুষের এই জায়গাটা দেখেন যারা খুব সাধা মানুষ ওর এই জায়গাটা দেখবেন এই জায়গাটায় রক গালা যে দেখছেন ভ্যান গালা সবুজ সবুজ লাগছে কি লাগে না
এখানে বেলেটা ফাঁকে দেন তো সুজ বার হবে না লাল বার হবে? জি ভাই লাল বার হবে, কিন্তু দেখে সুজ লাগছে কি না? তোর মধ্যে কি সবুজ ভরা আছে? অনেক মাংস তোকে গ্রাস করে আছে, এই কারণে দেখাচ্ছে সবুজ, কিন্তু আসলের ভিতরে লাল ভরা আছে। তো আসমানের রং হচ্ছে লাল, অনেক উচ্চতার কারণে একে দেখা যাচ্ছে নীল, মানে সবুজ। তো ওরকম যদি আসমান পড়ে যাবে, ভেঙে যাবে, সেদিন সারা পৃথিবীটা একদম লাল বিরিং হয়ে যাবে। তো আবু বকর সিদ্দিক যেদিনে আয়াতটা নাজিল হয়ে গেল, আবু বকর সিদ্দিক কান্দতে লাগলাম, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ যদি আমি মানুষ পৃথিবীতে নাচতাম, আমি যদি কোনো ঘাস হয়ে জন্ম নিতাম, কোনো দিক থেকে জন্তু এসে আমাকে খেয়ে নিত, আমি শেষ হয়ে যেতাম, কামতির দিন হিসাব লাগত না, আল্লাহর সামনে দাঁড়াতে হতো না, আল্লাহর সামনে কোনো জবাব দিতে হতো না, আমার কোনো হিসাব হতো না, আল্লাহ কেন মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম? আল্লাহ যখন দোয়া করতে লাগলো, কান্দতে লাগলো, আল্লাহ পাক আবার একটা আয়াত নাজিল করে দিলেন আর বলে দিলেন, ওয়ালি মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য রয়েছে দুটি জান্নাত। আল্লাহর সামনে যে দাঁড়াতে ভয় করবে তার জন্য রয়েছে দুটি জান্নাত। ভাইরে আমার আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতে হবে, আল্লাহর সামনে হিসাব দিব, এই বলে ভয় করতে হবে, কেমন করে হিসাব দিব, কি করে হিসাব দিব, এ বলে দেলের মধ্যে যদি ভয় রাখেন আপনার জন্য রয়েছে দুটি জান্নাত। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেছে আর কুকর্ম